আমরা কিন্তু যদি দেশে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যে দাবি আমাদের সেটা হচ্ছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা অংশগ্রহণ করব না এবং সেটা নিয়ে আমরা এখনও এগিয়ে গেছি, সেটার থেকে আমরা এখনও কোনো রকম এক চুলও আমরা নড়ে যাই নাই। আমরা বিশ্বাস করি তার কারণ এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়, তার কারণ 2013 সনে আমরা দেখেছি কোনো ভোট ছাড়া এই সরকার গঠিত হয়ে গিয়েছে। 2018 সনে আমরা নির্বাচন করতে গিয়ে দেখেছি যে সেখানে ভোট চুরি হয়ে গিয়েছে। দেখেন আজকে এই যে কি বলে গাজীপুরে যে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ নিজেই দাবি করছে যে একটা তারা একটা সুষ্ঠু নির্বাচন করেছে। বাংলাদেশে যদি এরকম নির্বাচন হয় তাহলে পরে আপনি দেখবেন যে সেখানে নির্বাচনের ফলাফল আপনি আমি যেটা চিন্তা করি সেই চিন্তার মধ্যে হয়তো থাকবে না, সেখানে বা সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী। অর্থাৎ গত 18 সনের মতো নির্বাচন হলে সেখানে কোনো নির্বাচন হয়েছে বা হবে এইটা চিন্তা করা যায় না। গাজীপুর দেখেই কিন্তু সারা আগামী জাতীয় সংসদের নির্বাচনের কথা চিন্তা করা যাবে না, তার কারণ এই স্থানীয় সরকার ব্যবস্থায় সরকারের কোনো পরিবর্তন হয় না। এটা দেখেই এটা দেখিয়েই যে বিএনপিকে আপনারা বা নির্বাচনে নিয়ে যেতে পারবেন আমি অন্তত বিশ্বাস করি না, তার কারণ আমি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি মনে করি নির্বাচন হতে হবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।